যশোরের শার্শায় নিরাপদ সবজি উৎপাদন গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষক কিষাণীদের একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প এই আয়োজন করে। অনুষ্ঠানে 60 জন কৃষক কিষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসার সৌতম ঘোষ কুমার শীলের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।